সকাল প্রিয় বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি আর আমার গোপালসোনাও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে দেখো খুশির মহল কেন বলো তো, আজকে সোনাই সোনাও চলে এসেছে আর এখানে রয়েছে মিশুক। আজকে কিন্তু ভীষণ আনন্দের দিন, কারণ আজকে আমার সব সোনারা একসাথে রয়েছে। এতদিন ময়ূর সোনা কিন্তু একা একা ছিল, আর তোমরা জানো কিছুদিন আগে কি হালটাই না হয়েছিল, আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর মিশুক সোনা কিন্তু ফাইনালি অঙ্গরাগ করে চলে এসেছে, আর তোমরা দেখেছিলে গায়ের রঙের কালারটার কি অবস্থা ছিল, এতটাই বাজে হয়ে গেছিলো, পুরো কালো হয়ে গেছিলো, কোনো অঙ্গরা কিচ্ছু করা হয়েছিল না আগেরবার যখন দিয়েছিলাম, পুরো ঘটনাটা তোমাদের সাথে বলেছিলাম। আর আজকে দেখো ময়ূর সোনার লুক দেখো, আশা করি তোমরা চিনতে পারছো না, এতটাই অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। দেখো কলকার কাজটা দেখো, আমি বুকেও কলকা করতে বলেছিলাম আর হাতেও বলেছি, আর পুরোটা দারুণ লাগছে দেখতে। মিশুক সোনার লুকসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরাও জানিও মিশুক সোনাকে কত সুন্দর লাগছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আর এখানে দেখো ময়ূর সোনা আজকে ভীষণ খুশিতে রয়েছে, কারণ এতদিন ও একা একা ছিল, একা একা ঘুমাচ্ছিল, আর এখন সব গোপাল সোনা চলে এসেছে, তাই জন্য কিন্তু ভীষণ মজাতে রয়েছে। আর এবারে দেখাই হচ্ছে সোনাইয়ের লুকসটা। দেখো সোনাইয়ের অঙ্গরাগটা আমি পুরোটাই চেঞ্জ করেছি, তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি পুরো লুকসটাই চেঞ্জ করে দেব। আর কারণ আগের যে পিতলের কালারটা ছিল ওটা একদমই ভালো ছিল না, আর আমার মায়ের ভীষণ ইচ্ছা ছিল যে একটা কালো বর্ণের আমাদের গোপাল সোনা হবে, সেই অনুযায়ী কিন্তু করেছি। আর আরও অনেকে বলেছিল যে তুমি একটা কিন্তু কালো বর্ণের গোপাল সোনা করতে পারো, তাদেরকেও ধন্যবাদ, তাদের কথাতে মায়ের কথাতেই কিন্তু আমি এই ডিসিশনটাই নিলাম। আর সোনাই সোনার কাজটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই, আমি চুলটা খুলে দেখাচ্ছি, দেখো পুরোটাই কিন্তু কালো বর্ণের হয়েছে। এখান থেকে দেখো কত সুন্দর নিখুঁত কাজ করেছে, তোমরা মানে দেখলে বুঝতে পারবে। আমি বিফোর আফটার ছবি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই দেখতে পারবে যে কতটা সুন্দর হয়েছে কাজটা। দাঁড়াও আমি একটু সামনে থেকে এনে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানটাতে রাখি, তাহলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও আমি একটু রেখে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, এক এক করে সবাইকে দেখাচ্ছি। আর আমি ভীষণ খুশি, মানে আমি আশাই করিনি এত সুন্দর হয়ে যাবে, মানে এই দেখো এতটা আমি আশা করিনি, আমি যেরকম বলেছিলাম পুরো সেরকমই, পুরোটা কালো হয়েছে। আর কত সুন্দর কলকার ডিজাইনটা দেখো, আর এটা কিন্তু রয়েছে হচ্ছে 3D eye, এটা আমি ব্লু করতে বলেছিলাম, ব্লুটাতে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগছে। আর এখানে রয়েছে হচ্ছে এরকম কলকা রয়েছে, রাধা লেখা রয়েছে, আর হাতেও এরকম কলকা করেছি, আর এখানেও মানে বাজুটাতেও কিন্তু কলকা করেছি, আর পুরো ফুল বডি কালার হয়েছে। এখানে প্যান্টটা পরানো রয়েছে, আমি প্যান্টটা খুলিয়ে দেবো, কারণ গায়ের রঙটা এখনও একটু কাঁচা রয়েছে, তার জন্যই কিন্তু আমি প্যান্টটা এখন খুলিয়ে দেবো, তাই তোমাদের সামনেই ভাবছি খুলিয়ে দিই। দাঁড়াও তোমাদেরকে তাহলে ফুল বডিটা দেখাচ্ছি আমি। এই দেখো এবার আশা করি দেখতে পারছো, দেখো পায়ের নিচে কত সুন্দর আলতার মতো পরিয়ে দিয়েছে দেখো, আর পুরো ফুল বডিটা কিন্তু পুরো কালার হয়েছে। দেখো আমি তোমাদেরকে ঘুরিয়েও দেখাচ্ছি, আমি আগে সোনাইকে দেখিনি, তারপরে তোমাদের কিন্তু মিশুকের সাথেও দেখা করাবো। আর এত দিন পরে মানে ফাইনালি আমার মনের স্বপ্নটা পূরণ হলো, আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম। তোমরা জানো আগে যেখান থেকে আমি অঙ্গরাগ করিয়েছিলাম, কী হয়েছিল না হয়েছিল সমস্ত ভিডিও আমি শেয়ার করেছিলাম, আর আমি এতটাই টেনশনে পড়ে গেছিলাম। একটা কথাই আছে না যে ঠাকুর কিন্তু ঠাকুরেরটাই জোগাড় করে দেয়, এত চিন্তার কোনো কারণই নেই, তিনি যার কাছ থেকে সাজতে চান অবশ্যই কিন্তু তার কাছেই তিনি যান, সে যতই যাই হয়ে যাক না কেন। তাই হয়তো এখান থেকেই সাজতে চেয়েছিল, এরকমভাবেই হয়তো রূপ নিয়ে আসতে চেয়েছিল, তার জন্যই কিন্তু আজকে এরকমভাবে সম্ভব হলো। দেখেছো কত সুন্দর লাগছে, আমার বলার সত্যি ভাষা নেই, কারণ সোনাইয়ের আগের লুকস যারা দেখেছো তারা জানো যে হিউজ ডিফারেন্স। আর এটা 3D eyes করা রয়েছে, ভীষণই সুন্দর, মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি এত সুন্দর অপরূপ একটা রূপ পেয়ে যাবো, মানে আমি সত্যি ভাবিনি। আর তারপরে আমি দেখাচ্ছি হচ্ছে মিশুক সোনাকে, এবার মিশুক সোনার পালা দেখো, আগে যে ওর আইটা ছিল সেটা অনেকটাই হালকা ছিল আইটা, এবারে দাদাকে আমি বলেছিলাম তুমি তোমার মতো করেই করো, সে তার মতো করেই করেছে, আর ভীষণই সুন্দর লাগছে, এতটা মায়াবী লাগছে বলে বোঝানোর মতো না। আর মিশুকের তো ফুল বডি পুরো কালো হয়ে গেছিলো, আর যেখানে অঙ্গরা করতে দিয়েছিলাম পুরোই মানে ওখানে বাস্কেটের মধ্যে রেখে দিয়েছিলো, এবং পুরো বডি পুরো কালো হয়ে গেছিলো, সমস্ত ঘটনা তোমরা সবাই জানো, আমি শেয়ার করেছি, ফেসবুকেও শেয়ার করেছি। তো আরও কার কার সাথে কী হয়েছে না হয়েছে সেই সব সমস্ত কমেন্টেও রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক সেই সব কথা এখন ভগবান যার থেকে করার ঠিক তার থেকেই করে নেবে সম্পূর্ণ কাজটা। আর আমি চুলটা পরিয়েছি ছবি তোলার জন্য, কিন্তু এখনও তো সবটা শুকায়নি, তার জন্য এখন ফ্যান চালিয়ে আমি রেখে দেবো। আর এই দেখো ফুল যেই কাজটা,
সেটা পুরোটা রয়েছে, মানে অসম্ভব সুন্দর হাতের কাজ, আর পুরো বডি ব্ল্যাক ছিল, সেখানে পলিশিং করে এত চকচক করছে, মানে তোমরা না বললে হয়তো বিশ্বাস করবে না এতটাই সুন্দর, পুরো নিখুঁত কাজ। আর আমি ফেসবুকেও ছেড়েছি, সবার ভীষণ পছন্দ হয়েছে, সবাই বলেছে দারুণ হয়েছে বলে বোঝানোর মতো না। আর তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে, তোমাদের রিভিউটাও আমি চাই। আর তোমরা যারা যোগাযোগ করতে চাও ওনার সাথে, আমি নিচে ফেসবুকের লিংক দিয়ে রাখবো, আর আমি ফেসবুকেও কিন্তু ছেড়ে রেখেছি, তো তোমরা কিন্তু সেখান থেকে যোগাযোগ করে নিও। আমি তো ভীষণ স্যাটিসফাইড, ভীষণ খুশি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। আর ময়ূখ সোনার হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা খুশি হয়ে রয়েছে। আর ময়ূখ সোনাকেও কিন্তু আমি একটু চেঞ্জ করার আমার ইচ্ছা রয়েছে, সেটাও আমি চেঞ্জ করব খুব শিগগিরই, তোমাদের সাথে সেই লুকসটাও আমি নিয়ে আসবো। চেঞ্জ করব বলতে ওর চোখের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো সবই সেম থাকবে, বডিতে আমি একটু ওলট পালট করার আমার ইচ্ছা আছে, তো আমার একটু নিউ কিছু করার ইচ্ছা আছে, তো সেটাই আমি করব। তো যা করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এই পুরো যে ফ্রেমটা তোমাদের সাথে শেয়ার করছি না, এটা হচ্ছে বেস্ট একটা ফ্রেম আমার জীবনের, কারণ এদের ছাড়া আমি পুরো অসম্পূর্ণ, এদের ছাড়া আমি কিছুই না, এরা আমার জীবনের সব কিছু। তো এতটা আমি ভেঙে পড়েছিলাম, এতটা টেনশানে ছিলাম, এত কান্নাকাটি সমস্ত কিছু দেখেছো, মানে গোপালের ভগবানের যেটা ভেবে রেখেছে তোমার জন্য ঠিক সেটাই কিন্তু তিনি করবেন, এক থেকে এদিকও হবে না, তিনি যেটা যেইভাবে ভেবে রেখেছেন সেটা সেইভাবেই হবে, তাই কিন্তু এত ঘটনা ঘটলো। আর ঠিক যেই জায়গা থেকে সাজার সেই জায়গা থেকেই কিন্তু সেজে নিল। তো অনেকেই আমাকে বলেছিলে তুমি এত চিন্তা করো না, দেখবে ঠিক রং করে চলে আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আর ঠিক সেটাই হলো, আর এত তাড়াতাড়ি দেবে আমি সত্যিই ভাবিনি। তো সমস্ত ডিটেলস ফেসবুকের লিঙ্কস কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করে নিও। আর তোমাদের গোপাল সোনাদেরকেও যদি সাজাতে চাও অবশ্যই কিন্তু তোমরা সাজিয়ে নিও খুব তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এটুখানি, এবার থেকে রোজ তিনজনের লুকস নিয়ে আমি ভিডিও দিতে থাকবো, তো তোমরা সবাই দেখো। আর এখন আমি সেবাটা দিয়ে নিই, কারণ আমি একটু আগেই এলাম গোপালকে নিয়ে, তো যেহেতু এটা সকালে ছাড়বো বলে, শুভ সকাল বলে শুরু করলাম, আর এক্ষুনি আমি নিয়ে এলাম, তো আমার তো বলার ভাষা নেই, এখন ওদের মতো আমি ফ্রি টাইম ছেড়ে দেবো, আর এখন আমি সেবা দেবো, খেতে দেবো, তো খাওয়া টাওয়া দিয়ে নিই, তারপর আবার রাতে শোয়াতেও হবে। তো আজকের ভিডিওটা এটুখানি, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা।